এইচএসসি পরীক্ষা শেষ করে কোটা বিরোধী আন্দোলনে যোগ দিচ্ছে শিক্ষার্থীরা রাজধানীর শনির আকরা দনিয়া কলেজ কাজলা যাত্রাবাড়ির দুই পাশের সড়কে কোটার বিরুদ্ধে অবরোধ করছে স্কুল কলেজের শিক্ষার্থীরা প্রতিনিধি বৃষ্টি হাওলাদারের পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত মঙ্গলবার বেলা দশটা থেকে শুরু হয়ে এখন পর্যন্ত টানা সাত ঘন্টা ধরে সড়ক অবরোধ করে রেখেছে শিক্ষার্থীরা কোটার বিরুদ্ধে আন্দোলনরত শিক্ষার্থীরা জানান গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় যে সংঘর্ষটি হয়েছে তার প্রতিবাদে আমরা মাঠে নেমেছি ঢাকায় ঢোকার রাস্তাটি পুরোপুরি বন্ধ করে রেখেছে এবং সাইনবোর্ড নারায়ণগঞ্জ রাস্তাটিতে সকাল থেকে কোটা বিরোধী আন্দোলন করছে শিক্ষার্থীরা অবরোধের কারণে রাস্তায় যানবাহন মালামালের গাড়ি সহ সব ধরনের যানবাহনের গাড়ি আটকা পড়ে ফলে ভোগান্তিতে সাধারণ মানুষেরা ঘটনাস্থলে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা অবস্থা স্বাভাবিক রাখতে কাজ করে যাচ্ছে